আসসালামু আলাইকুম। আমরা এখন নিউ করিমগঞ্জ খালোফার হয়েছি, কেন নিউ করিমগঞ্জ জংশন তাকিয়া একটু মানে মেইন রোডের পাশে একদম ও নিউ করিমগঞ্জ আপনারা দেখাই ওইল নিউ করিমগঞ্জ জংশন তাকিয়া রাস্তাটা বাইরে আইসি, কাউন্টার থেকে একটু ফুবে রাস্তা। এটা তো আমরা এখানে আসলাম একটা মিশন লইয়া, খান ক্লোথ সেন্টার, একটা কাপড়ের দোকান। খান ক্লোথ সেন্টার নিউ করিমগঞ্জ রুফ মার্কেট, এইটা এই বিল্ডিংটা হইল রুফ মার্কেট অপোজিট সাইড খান ক্লোথ সেন্টার। খান ক্লোথ সেন্টার প্রো আব্দুল হালিম, সকল প্রকার রেডিমেড কাপড়, আত্মস্থি। পাশে আছে সুহানা ব্রাইট স্টোর নিউ করিমগঞ্জ। নিউ করিমগঞ্জের বাবা হোটেল আপনার প্রায় মাঝামাঝি স্টেশন থেকে মাঝামাঝি থেকে রাস্তাটা নামছে, নামিয়ে একটু আগে আইলে মেন রোডর এই তুরা সামনে খান ক্লোথ সেন্টার কাপড়ের দোকান, যেন সব ধরনের ভ্যারাইটিস কাপড় পাওয়া যায়। আমরা আইছি এই মাজনের লগে একটু কথা করি। আসসালাম আলাইকুম, ভালো আছেন? আপনার দোকানের ব্যাপারে আমরা আইলাম নিউ করিমগঞ্জ সনদ চ্যানেলের পক্ষ থাকিয়া, কইলাম খান ক্লোথ সেন্টার তো দোকানের নাম, আমরা বহুত দিন থেকে দেখি আর এই দোকানটা সোলের কাস্টমার, গত রোজার ঈদ বর্ষা ঈদের সময়ও বহুত ভিড় আসলো আর কি, আর সপ্তাহ খাবার পাওয়া যায় না। আমি কাপড় আপনার দেখাই, আমার এখানে প্যান্ট পাইবা, যেমন ধরে লাগবা আর্মি কালারের জোগাসের প্যান্ট আছে, এক কোয়ালিটির প্যান্ট আছে, তারপরে এটার রেট কিলা পড়ে, এটা ইয়ং ফাইন তোর লাগে না। আর একটা পাইবা জোকাসের প্যান্ট, নিচে ইলাস্টিক আলা পাইবা, আরো অনেক আছে, ভ্যারাইটিস কালার আছে, যেমন কটনের প্যান্ট পাইবা, যে কালারের লাগে চেকের মধ্যে লাগে, যেরকম কালার লাগে সব রকম পেয়ে যাবা। যেমন ধরো একটা কটনের প্যান্ট চেকের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, জোকা বক্সারের প্যান্ট আরেকটা আছে একটু হেভি কোয়ালিটি, একদম সেলাই একদম ফিনিশিং, মালগুলো দিল্লির মাল, চেইনও আছে নিচে, ফাউড গেনা ফাউড কাইতে পারবা, চেইন কুলিয়া গ্রিপ প্লাস্টিক আছে, ভ্যারাইটি আছে, পকেটও সুন্দর পকেট আছে, ভ্যারাইটি প্যান্ট আছে, শার্ট লাগে শার্ট ভ্যারাইটি আছে, যেমন লঙ্গি গুলামার লঙ্গি পাইবা, এরপরে এরপরে অরেবা আছে নি, অরেবা লঙ্গি, যেমন শঙ্ক আরেবা আরেবার লঙ্গি আছে, শাড়ি পাইবা ভ্যারাইটি শাড়ি পাইবা, এরপরে সব রকমের ঠান্ডার মাল, বাচ্চারারও আছে, বাচ্চারারও আছে ঠান্ডার মাল, সুইটার সুন্দর লাগবে, সুইটার পাইবা, ভ্যারাইটিস কোয়ালিটির লং সুইটার, হাফ সুইটার, সব রকমের ভ্যারাইটিস পাইবা, লং চুড়িদার পাইবা, এরপরে কুর্তা সেট প্লাজো ভ্যারাইটিস পাইবা, কুর্তা প্লাজো সেটের মধ্যে ভ্যারাইটিস কুর্তা পাইবা, অনেক ভ্যারাইটিস আছে, এগুলা হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে, লেডিজ মোটামুটি সব তো আছে না, লেডিজ সব কালার সব মাল আছে, কম দামের বেশ দামের, হেভি কোয়ালিটি
আর আমরা বয়স্ক মুরব্বী অলর পাইবা, সুইটার পাইবা, শার্ট পাইবা, তারপরে ইয়াং অলর পাইবা, শার্ট ভ্যারাইটি শার্ট পাইবা, এমন ধরে লাও এরকম একটা কোয়ালিটি করে মিলির মধ্যে কোনো দিক কোনো কোনো জায়গায় পাইতা না। এটা এই মাল ডেনিমের শার্ট সব সাইজের পাইবা, কালার কালার পাইবা, ভ্যারাইটিস পাইবা, ওরকম প্লাজো কুর্তা অনেক কালার, কমসে কম হাজার কালার পাইবা, কাজ ভরা পাইবা, প্লাজো সেট লাগে আর ট্র্যাক স্যুট পাইবা, টি শার্ট ভ্যারাইটি টি শার্ট, শাড়ি তো আর আছে, কামিজ, চুড়িদার, সেলোয়ার, তারপরে আপনার বাচ্চারার ওয়াসকুটও আছে। এখানে দেখতে পাইবা আপনারা, দেখাই একটু জুম করি, এই যে ছোটো ছোটো বাচ্চারার ওয়াসকুট আছে, বিশেষ করে বাচ্চারার তো বেশি ফ্যাশনের কাপড় আছে, জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট ভ্যারাইটিজ আছে অল ওভার ছোটো। এরপরে আপনার ইসলামিক যেমন মেসা বগলর লেবাস, মেসা বগলর আছে, পাঞ্জাবির টান কাপড় আছে, রুমাল আছে, বড় বড় রুমাল, টাইল রুমাল, যেমন এই আছে আপনার আতর, তকি, তসবি, এগুলা তো আছে, তকি আছে, আতর, বিভিন্ন ধরনের আতর আছে আপনার, যে পাওয়া কি আরও কিতা সেন্টও আছে না, স্প্রো অ্যালকোহল ফ্রি পাইবা, সেন্ট না সেন্ট আমরা ইসলামিক হিসাবে ব্যবহার করতে পারবো, যে কোনো ধর্ম মানুষ ব্যবহার করতে পারবো না, বুরকা আছে, মহিলাদের যে কোনো হিজাব মেকআপের ব্যবস্থা আছে। এরপরে আপনার জুইসে কেউ যে কাফন যে কাফন দাফনের ব্যবস্থা আছে, এরপরে শাড়ি, সাদা শাড়ি, যেমন ছোটো বাচ্চারা ঠান্ডার কমল, কমলও আছে ছোটো ছোটো বাচ্চারা, সব রকমের মাল পাইবা, ডেনিমের শার্ট আর একটা কোয়ালিটির শার্ট দেখাই, ফাটাফাটি শার্ট, স্টার আলা খুব সুন্দর শার্ট। এই কাপড়ের এই শার্টটার দাম কত হইব? এই শার্টটার দাম হইল গিয়ে 650 টাকা, 650 না 600 শার্ট হইল, কোনো দিন কালার যাই তো নাই, ফাটি তো নাই, ছিড়ি তো নাই, এটা গ্যারান্টি আছে শার্ট, গাড়ি কাপড়ের মোটা কাপড়ের শার্ট। আমার এই দোকানের নাম হইল খান ক্লোথ সেন্টার না, খান ক্লোথ সেন্টার বাকশাল রূপ মার্কেটের অপোজিট সাইডে, স্টেশন থেকে বারইলেও দোকান পাওয়া যায়, রূপ মার্কেট, লিজা শপিং সেন্টার, খান ক্লোথ সেন্টার, এই আপনার রূপ মার্কেটের অপোজিট সাইড পড়ছে না, দেখি রূপ মার্কেটটা পড়ছে আপনার এই বিল্ডিংটা, রূপ মার্কেট উপরে স্কুল আছে, আর নিউ করিমগঞ্জ, এই তো এই তো নিউ করিমগঞ্জ, বেশি দূরে না আপনার জুম করি, এই যে নিউ করিমগঞ্জ স্ট্যান্ড ল্যান্ড আছে, এই রাস্তা দিকে বাড়িলে আপনারা থাকবেন খান ক্লোথ সেন্টার, প্রো আব্দুল হালিম খান, নিউ করিমগঞ্জ, রূপ মার্কেট রোড, বাকশাল, ফোন নম্বর আছে এখানে, হ্যাঁ হ্যাঁ এই নম্বরটা বিশেষ করি। আচ্ছা ভাই, দোকান প্রায় সকালে কোন সময় খুলোই? সকালে 8টা থেকে লিয়া রাত্রে 9টা 9:30 10টা পর্যন্ত খোলা থাকবো, রাত্রে 9:30 10টা, বা ঈদের সিজন হইলে, ঈদের সিজন হইলে তো রাত 11টা 12টা পর্যন্ত, বিশেষ করে পূজার সময়, দুর্গা পূজা আছে না, ঈদের টাইমে পূজার ঈদ, বরকা ঈদ, দুর্গা পূজা 11টা 12টা খোলা থাকে, ওই কাস্টমার তো প্রচুর থাকবো, আমরা গত রমজান মাসে দেখছি বেটি মানুষ, আমরা লেডিস বিশেষ করে মাছ আছি অকল রাইত অনেক সময় আইন আই 11টা 12টা পর্যন্ত নিছই, দোকান চলছে দেখছি মাশাল্লাহ, খুব ভালো লাগছে, মাল দিল্লি থেকে ডাইরেক্ট আসে, দিল্লি কলকাতার মাল,
না এই কথা ঠিক আছে। গত দুই সপ্তাহ আগে আমি সব দর্শক লরে ও কথা কইতাম যে গত দুই সপ্তাহ আগে আমি আইজল আসলাম। তো আইজল থেকে আমরা একটা গ্রুপ আছে, আমরা খাপড় মনগর কোন সময় আমরা দেখতে পাই আর কি, কোন সময় খিলা খাপড়, খাপড়ের ডিজাইনটা দেখি আমার বড় ভালো লাগছে। আমি আইজল থেকে ফোনে কইছিলাম থানোর লগে, আমার থানোর লগে মাঝে মধ্যে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্টে কথা কইছিলাম খান ক্লোথ সেন্টারের মালিক আব্দুল হালিম খান, আপনার নাম আব্দুল হালিম নানি, তো তার লগে মাঝে মধ্যে আমার ফোনে কন্ট্যাক্ট হয়। তো কইছিলাম যে একটা খাপড় আমি খালার ডিজাইনই আমার খুব পছন্দ হয়েছিল, তখন কইছিল আচ্ছা রাখ মো। তো আমি ইয়ে পাইছি অবশ্য, কাপড়ও আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আমি আমার নিজের কথা কই আর অনেক সময় তসবি আতর পাঞ্জাবি বা তকি এমনকি ওই যে আপনার ওই দেখাই একটা জিনিস আপনারা আপনারা কোনো দিন কেন আইবে মেসা বগলর খাস করি আপনার জু আছে নানি পিস খাফরোর পিস নানি ইটা ওই যে সাদা টান ও ইটা তো আমি নিজেও দুইবার না তিনবার কিনিয়ে আনিছি পিস, কলিয়া সিলাই করছি, কলিয়া সিলাই লাগি সেলোয়ার কলিয়া পাঞ্জাবি আপনার কেন আছে আরও ওই যে ছোটো ছোটো বাচ্চারা সোয়াটার খুব সুন্দর সুন্দর কালারিং পেকিংয়ের ভিতরে যে কোনো ডিজাইনের কাপড় আছে, মেয়েরার আছে, লেডিস যে কোনো কাপড় ভাইবা চয়েস করে নিতে পারবা। আর এমতে মেয়েরার কিতা আপনার সেলোয়ার আছে, সেলোয়ার প্লাজো ইনার ইনার সেলোয়ার ঠান্ডার দিন কুর লাগিয়া ইনার ভাইবা সব কিছু ভাইবা আছে। লঙ্গি আছে এস আর এর সাইজ আপনার হাজান লঙ্গি আছে দশটা দশটার সময় বারো তো সহিংসা আছে ওরেবা আছে আপনার শঙ্কর ভাইবা আইলে স্কিপার প্যান্ট আন্ডার প্যান্ট গেঞ্জি আছে নানি স্কিপার বিশেষ করে মেসা বগলর যে ও যে আপনার একটা গেঞ্জি আছে নানি ভিতরে লাগাই হনাগুড়া থাকে এটা গেঞ্জিও পাবা দিব না। আচ্ছা আচ্ছা আর ইটা লঙ্গি জি না এটা হইল গিয়া টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়ি আছে তাদের মধ্যে টাঙ্গাইল শাড়ি জি জি শাড়ি তো সব জাতু আছে দেখিয়া ছোট বড় কালারিং কালার গ্রিন কালারের মধ্যে না গ্রিন না নীলর মতো আর কি কালার সুন্দর ব্লু কালার ব্লু কালার খুব সুন্দর শাড়ি বারুদ সুন্দর পাথরের কাজ না পাইবা আচ্ছা আচ্ছা আর বিশেষ করে ওটা একটা জিনিস আছে না মামনি শাড়ি যে আমরা বিয়া শাড়ির আগে দেন যে এটাও পাওয়া যাইব না আর বিয়ার শাড়ির বিষয়ে আপনি কিছু কইতে চাই বর্তমানে আমি এখনো মাল উঠাইছি না বরঞ্চ সপ্তাহ দশ দিনের মধ্যে বিয়ার শাড়ি উঠাইব ইনশাআল্লাহ সপ্তাহ দশ দিনের মধ্যে বিয়ার শাড়ি আজকে প্রায় জানুয়ারির বিশ তারিখ আশা করা যায় এই মাসের দিকে আই যাব। আমরা নিউ করিমগঞ্জ আরও দোকান আছে থাকলে বিশেষ করে খান ক্লোথ সেন্টারের নাম অনেক জায়গা উড়ি গেছে, আমরা কোনো কোনো সময় বাইরে স্ট্রিটও থাকলেও মনে করো কোনো এক সামান না আনিয়া ওখান থেকে কিনি আইলে
কারণ আপনারা আইলি কেন দেখবা অনেক দর্শক হলি কেন আইসইন না সম্ভবত অনেক আইসইন কোন কাস্টমার আইসন লেডিস তো আমরা চ্যানেল বিশেষ করে আমরা চ্যানেল মহিলা করলে উঠাই না যার কারণে এখন কাস্টমার একটু বেসা বিক্রি হওয়ার মহিলা সকল আইসন কাস্টমার সব কিছু আছে ঠান্ডার সকল জাত কাপড় পাইব আপনারা যদি আইনি কেন নিউ করিমগঞ্জ তো বিশেষ করে আমরা খান ক্লোথ সেন্টার মিলিয়ে দিইবা এটা হইল এই রাস্তাটা বর্ডার গিয়ে উঠছে সিধা উত্তর দিকে গেছে এটা হইল পশ্চিম সাইড এটা দোকানের নামটা সাইনবোর্ডে আউট দিলে আছে দেখি আর সুহাদা গ্রোসারি স্টোর এটা হইল খান ক্লোথ সেন্টার থেকে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে পড়ছে নিউ করিমগঞ্জ জংশন তো সিধা বাড়ি খান ক্লোথ সেন্টার